প্রিয় উচ্চ মাধ্যমিকের বন্ধুরা, ডে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। যে সকল প্রশ্নগুলি বলবো সেগুলি কিন্তু এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা 100% কনফার্ম 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবেই পাবে। যে সকল অংশগুলি প্র্যাকটিসের ব্যাপার সেগুলি কিন্তু তোমাদের যথারীতি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। আর যে সকল প্রশ্নগুলি আসে অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আসে সেগুলি কিন্তু এখান থেকে করলেই হবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না, এগুলি করলেই তোমরা 100% কনফার্ম কমন পাবেই পাবে। দেখে নাও, প্রথমে রয়েছে বচন। বচন অংশ থেকে তোমাদের করতেই হবে নিরপেক্ষ বচন কাকে বলে, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো, বচনের বিভিন্ন অংশের পরিচয় দাও, বচনে সংযোজকের ভূমিকা কি, নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য কি, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। প্রশ্নটি এভাবে আসবে না, আসবে নিরপেক্ষ বচন কাকে বলে, সে সঙ্গে থাকতে পারে বচনের বিভিন্ন অংশের পরিচয় দাও, অর্থাৎ এটি টুকরো অংশ হিসেবে থাকবে। ঠিক আছে, কিন্তু সমস্ত অংশটা কিন্তু তোমাদের করতে হবে, এখান থেকে প্রশ্ন আসছেই। ঠিক আছে, এর সঙ্গে থাকে তোমাদের অথবা, বচনের গুণ ও পরিমাণ নির্দেশ করতে বলা হয়, সেগুলি কিন্তু অবশ্যই তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। সেটার কোনো সাজেশন দেওয়া যায় না। এ ব্যাপারে সাজেশন দিতে না পারার জন্য সম্পূর্ণভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখো, পরে রয়েছে তোমাদের বচনের বিরোধিতা। ইতিপূর্বে বচনের বিরোধিতা থেকে কোনো বড় প্রশ্ন আসেনি, আসতো ছোট প্রশ্ন, এবছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছেই। ঠিক আছে, যেহেতু কয়েকটি চ্যাপ্টার বাদ পড়ে গেছে তাই এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো, এখান থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতার শর্তগুলি উল্লেখ করো। গুরুত্বের নিরিখে প্রশ্নগুলি সাজিয়েছি, কাজেই প্রথমে রেখেছি আমি বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতার শর্তগুলি উল্লেখ করো। 2 নম্বরে রেখেছি আমি বিরোধ চতুষ্কোণ অনুযায়ী বচনের বিরোধিতার প্রকারগুলি আলোচনা করো। ঠিক আছে, এই দুটি প্রশ্ন করলেই এখান থেকে কমন পাবেই পাবে, আর এখান থেকে প্রশ্ন তোমাদের আসছেই। এবার এর পরের অংশ অমাধ্যম অনুমান, এখান থেকেও তোমাদের দুটি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, মাধ্যম ও অমাধ্যম অনুমানের সংজ্ঞা ও উভয়ের পার্থক্য লেখো। এ বচনের সরলাবর্তন সম্ভব নয় কেন। এরপর রয়েছে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। বস্তুগত বিবর্তন কি সম্ভব, এই অংশে তোমাদের অথবা প্রশ্ন থাকে, আবর্তন ও বিবর্তন করো, বা আবর্তনের বিবর্তন করো, বা বিবর্তনের আবর্তন করো। এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, তোমাদের যথারীতি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। পরের অংশে আসি নিরপেক্ষ ন্যায়, এখান থেকে তোমাদের করতে হবে 4টি টিকা। প্রথম টিকা, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, অব্যাপ্য পক্ষ দোষ, নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, আর নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের মূর্তি ও সংস্থান করতে বলা হয়ে থাকে, সেগুলিও যথাযথ প্র্যাকটিসের ব্যাপার। এরপর আসি মিলের পরীক্ষামূলক পদ্ধতি, সেখান থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো সংজ্ঞা, দুটি সুবিধা অসুবিধা, আকার এগুলি দেওয়া থাকে। ঠিক আছে, এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন, এর বাইরে কোনো মতেই প্রশ্ন আসবে না। আলোচনাটি এই পর্যন্তই, ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।